আমি বলছি সাথে কোনো মিটিং আর যদি সরকারের কনসার্ন হয় তাহলে আগে জয় সাহেবকে গ্রেপ্তার করা উচিত জিজ্ঞাসাবাদ করা উচিত বীরেন সিকদারকে গ্রেপ্তার করা উচিত জিজ্ঞাসাবাদ করা উচিত শিপন কুমার বসুকে জিজ্ঞাসাবাদ করা উচিত গ্রেপ্তার করা উচিত এরকম যারা গেছে তাদেরকে বিভিন্ন তাদের তো ভিডিও টিডিও আছে বিপি নুরের তো কোনো ডকুমেন্ট তারা পায়নি এখন একটা ছবি নিয়ে না ছাড়া এই মেন্দি এল সাফাদের সাথে মিটিং করেছেন প্রধানমন্ত্রীর পুত্র এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা জয় ষোলো সালে বিবিসিতে নিউজ হয়েছে বইপুর পত্রপত্রিকায় নিউজ হয়নি মেন্দিএন সাফাদের সাথে মাগুরার সংসদ সদস্য বীরেন শিকদার মিটিং করেছে বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দলের নেতা আমাদের আল জাজিরার যে অনুসন্ধানী সাংবাদিক জুলকান সামি তিনি তার সোশ্যাল মিডিয়াতে এগুলো ভিডিও অডিও সহ করে দিচ্ছেন তো বিপি নূরের বিরুদ্ধে যারা অভিযোগ তুলছে আমি তো বারবার বলেছি তোমরা পারলে এরকম একটা সেটিং ভিডিও দেখো এখন আমি দেশের বাইরে গেছি দেশের বাইরে আমার সাথে অসংখ্য মানুষ ছবি তুলেছে কে কোথা থেকে কোন ছবি তুলেছে সেটা আমি জানি না এখন হুমকি দেওয়া হচ্ছে যে বিপি নূর যদি না থামে তাকে গ্রেপ্তার করা হবে কিছুদিন আগে দেখেন আমাদের একজন সদস্য রাষ্ট্রীয় তদন্ত চেয়েছে যে বিপি নূরের বিরুদ্ধে রাষ্ট্রীয় তদন্ত হোক গ্রেপ্তার করা হোক ব্যবস্থা নেওয়া আমাদের সদস্য কিছুদিন আগে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছে সেখানে তারা দাবি করেছে যে আপনি যে বর্তমানে যে পরিষদ সংগঠন আছেন এটি অবৈধ আর তারা দ্বিতীয়ত বলেছে যে আহ মেহিদ সাথে যে আলোচনা করেছেন সেটি নাকি তাদেরকে কাউকে কি জানান না এটি এবং তারা আপনার কাছে জিজ্ঞাসা করেছে আপনি তাদেরকে উত্তরও দেননি এ বিষয়ে তাদের সাথে কোনো আপনার আলোচনা হয়নি তো এই দুইটি বিষয় আমরা একটু জানতে চাইছিলাম যে আসলে তারা যে দাবি করেছে যেটি অবৈধ আপনার সংগঠন

সে কারণেও অনেকে বেফাস মন্তব্য বক্তব্য দিয়ে থাকে আর দ্বিতীয়ত আমরা যেটা জানতে পেরেছি যে আসলে আজকে এই জাতীয় নবীন দলের প্রোগ্রাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিল আমি সেখানেও বক্তব্য দিয়েছি যে নির্বাচনকে সামনে রেখে সরকারের গোয়েন্দা সংস্থা নানা ধরনের খেলা খেলছে বিভিন্ন দলকে ভাঙতে বিভিন্ন দলের দল পদবঞ্চিত পথ নেতাদেরকে কোরবানির আপনার পশুর মতো টাকা দিয়ে কিনে এই নির্বাচনে নেওয়ার জন্য কিংবা সরকারের পক্ষে কাজ করার জন্য গণ অধিকার পরিষদের একটা বিশাল কেন্দ্রীয় কার্যালয় আছে আমরা সমস্ত প্রেস কনফারেন্স ওই কার্যালয়ে করেছি এখন পর্যন্ত কোনো সংবাদ সম্মেলন আমরা এই প্রেস ক্লাবে করি নাই যারা কার্যালয়ে যেতে পারে না নেতা সাথে সংশ্লিষ্টতা নাই এই রকমের কিছু লোকজন তারা গণ অধিকার দাবি করে এই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে প্রেস ক্লাবে তারা কি বলেছে সেটা আমাদের কাছে মুখ্য বিষয় না আপনারা দেখেছেন শুরু থেকে আমরা একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা গঠনতন্ত্র অনুসরণ করে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থনে প্রথম দিকে আহ্বায়ককে অপসারণের চিঠি দিয়েছি সাত দিনের ব্যাখ্যার সময় দিয়েছি তারপরে অপসারণ করেছি আগামী দশ জুলাই গণ অধিকার পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন কিছু লোকজন বুঝতেছে যে কাউন্সিলে প্রার্থীদের তারা সুবিধা করতে পারবেন আমাদের দলের যে গঠনতন্ত্র আছে যে জাতীয় কাউন্সিল আগে একটা উচ্চতর পরিষদ হবে আট সদস্য তেরো সদস্য বিশিষ্ট পাঁচজন সভাপতি সেক্রেটারি নির্বাচন করবে তেরো আটজন নির্বাচিত হবেন জাতীয় কাউন্সিলের একটা কমিটি হবে সেটা তারা বুঝতে পারছেন যে তারা মানে ষড়যন্ত্র করে আপতৎপরতা চালিয়ে নেতাকর্মীদের কাছে প্রত্যাখ্যাত হয়েছে সো এখন গণ অধিকার পরিষদে তাদের ভবিষ্যৎ নাই তাই তারা গোয়েন্দা সংস্থার সাথে হাত মিলিয়ে টাকা পয়সা নিয়ে গণ অধিকার পরিষদকে ভাঙার জন্য কাজ করছে এবং আমাকে বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যেহেতু বিশ্বাস করে সারা দেশের মানুষের একটা শ্রদ্ধা ভালোবাসা আস্থা আছে সংগঠিত করে আমরা বলেছি বিএনপির নেতৃত্বে যে যুগপথ আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা রক্ত দেওয়ার জন্য সংগ্রাম করার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যখন রাস্তায় নামতেছি এই সময়ে এই বিভ্রান্তি তারা ছড়াচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত এবং সরকারের পক্ষে কাজ করছে এবং এদের পেছনে গোয়েন্দা সংস্থা আছে এখন সেই ক্ষেত্রে তারা কি বলছে এই কাউন্টার দিয়ে বাহাস করে আমাদের সময় নষ্ট করতে চাই না আপনাদেরকে অনুরোধ গণ অধিকার পরিষদের সমস্ত সংবাদ সম্মেলন কার্যক্রম কেন্দ্রীয় কার্যালয় থেকে আপনাদেরকে জানানো হবে দপ্তর আছে দপ্তর জানাবে সেখানে আপনারা কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন এবং আগামী দশই জুলাই সারা দেশের মানুষকে কেবল উৎসব মুখর পরিবেশে সারা দেশের জেলা পর্যায়ের কাউন্সিলর কেন্দ্রীয় পর্যায়ের কাউন্সিলরদের অংশগ্রহণের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদের নব জাগরণ ঘটবে এবং এই বেইম্যান মির জাফররা মোস্তাকরা ইতিহাসের আস্ত কুড়িয়ে করে হারিয়ে যাবে দুই চার দিন টেলিভিশন টক এদেরকে ডাকবে কথা বলবে পরে দেখবেন আর এদের পাত্তা থাকবে এইটা সম্পূর্ণ মিথ্যা আমি বলেছি

এমপি মন্ত্রী বানায় সেটা বানাতে পারে হ্যাঁ শুনে নীতিগত দাবিগুলো সব মিলে যাচ্ছে তাহলে আলাদা হওয়ার কারণটা কি দাবি নেই এখানে অনেকে আছে যারা বিশেষ করে তাদের অতীতের বলা চলে আপনার বিভিন্ন অপকর্মের কারণে তারা দলে কোণঠাসা এবং তারা অনেকদিন দিন ধরেই বিভিন্ন ছোট ছোট দলের সাথে আসলে মিলে তারা আরেকটা দল করা অন্য দলে যোগদান করা এবং বিশেষ করে আপনার বলতে পারেন গোয়েন্দা সংস্থা তো আপনারা জানেন যে বিএনপির মতো একটা শক্তিশালী দলকে তৃণমূল বিএনপি তারপরে আরেকটা ট্রাক দিয়ে মাঝে মাঝে অফিস দখল করতে পাঠায় আবার বিএনপির নামে আরো একটা দলকে নিবন্ধন দেওয়ার চেষ্টা করছে গম মার্কা দানের শেষ মার্কা এই সমস্ত ষড়যন্ত্র সরকার করে বেড়াচ্ছে এখন সরকার যেহেতু বুঝতে পারছে যে গণ অধিকার পরিষদ একটা তারুণ্যের শক্তি তরুণদের দল আগামীর আন্দোলনের একটা শক্তি হবে তা এদেরকে বিভ্রান্ত করা এদেরকে চরিত্র হনন করা এদেরকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি দিয়ে এদেরকে ভাগ করা সেই ফাঁদে আমাদের কিছু নেতা পা দিয়েছে তাদের বিরুদ্ধে অনেকের যেমন সর্বোচ্চ নেতা আমরা ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা অলরেডি তারা নেতা কর্মীদের কাছে প্রত্যাখ্যাত হয়েছে এখন তারা তাদের মার্কেট বাড়ানোর জন্য টেলিভিশন টকশো তে যাওয়ার জন্য নিজেদেরকে পেইজ হিসেবে তুলে ধরার জন্য তারা অনেক কথা বলবে এই যে যারা টকশো আপনার সংবাদ সম্মেলন করেছে কয়জনকে আপনারা চিনেন কয়জন পরিচিত এখন এরা টেলিভিশনে গিয়ে বক্তব্য রয়েছে যেন পাগলের মতো আপনার মুরগির বাজারে যাইয়া লাইভ করে সবজির বাজারে যাইয়া লাইভ করে সেই সমস্ত পাগলকে টকশো তেরিয়ে বিপিনুরের বিরুদ্ধে কথা বলাচ্ছে কারণ বিপিনুরের বিরুদ্ধে যেই কথা বলবে সে একটা পপুলার হবে গণ অধিকার পরিষদকে নিয়ে একটা সাইনবোর্ড নিয়ে দাঁড়াইলে সে মানুষের কাছে অ্যাটেনশন পাবে আপনারা অ্যাটেনশন দিয়েন না তারা অটোমেটিক্যালি দুই দিন পরে চলে যাবে এরা সংগঠনের সাথেই না এরা এরা সংগঠন থেকে দল এরা আপনার বলতে পারেন প্রতারক এরা সুবিধাবাদী এরা গোয়েন্দা সংস্কার সৃষ্টি যেভাবে বিভিন্ন দল ভেঙেছে তারা উনিশশো তারিখ থেকে যে ধারাবাহিক প্রক্রিয়াগুলো অনুসরণ করে রেজাকিবিয়াকে সরানো হয়েছে সেই প্রক্রিয়াগুলোকে তারা লিখিতভাবে বর্ণনা করে তুলে ধরে বলেছেন যে তারা মনে করেন যে যারা আজকে তারা মনে করেন রেজাকিবিয়া এখনো গণ অধিকার পরিষদের আহ্বান কাছে এবং দশ তারিখের যে কাউন্সিল আপনারা ডেকেছেন সেটা সঠিকভাবে হচ্ছে না এবং সেটা অবৈধ এই বিষয়ে তারা মূল বক্তব্যটা দিয়েছে আচ্ছা এখন অনেকে ভাই বলেছে যে গোয়েন্দা সংস্থা টাকা খে গোয়েন্দা সংস্থার ফাঁদে পেরে নারী কেলেঙ্কারিতে ব্ল্যাকমিল হয়ে অনেক অনেক ধরনের কথাবার্তা বলতে পারে কারণ আপনারা জানেন বাংলাদেশে আজকে যে ধরনের স্পাইওয়ার আছে কে কার বউয়ের সাথে কথা বলে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে সব কিছু তারা রেকর্ড করে কাজে এখানে তো অনেক যাই ইয়ং না মাত্র অনেক আমরা অন্য অন্য লোকজনের তো নানা ধরনের কেলেঙ্কারি দেখি এদের অনেকেই কেলেঙ্কারির ফাঁদে ফেলে এদেরকে দিয়ে আবল তাবল বলাচ্ছে আমাদের নৈতিক জোর আছে সৎ সাহস আছে যে কারণে আমরা প্রেস মিডিয়া নেতা সামনে ওপেনলি বক্তব্য দিয়েছি দিচ্ছি বোল্ডলি এবং এইটুকু বলছি এখন হুমকি দেওয়া হচ্ছে যে বিপি যদি না থামে তাকে গ্রেপ্তার করা হবে কিছুদিন আগে দেখেন আমাদের একজন সদস্য রাষ্ট্রীয় তদন্ত চেয়েছে যে বিপি নূরের বিরুদ্ধে রাষ্ট্রীয় তদন্ত হোক গ্রেপ্তার করা হোক ব্যবস্থা নেওয়া আমাদের সদস্য ধরেন তর্কের খাতিরে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার একজন কলিগ যদি বিপদে পড়ে আপনি তো তাকে রক্ষা করতে চেষ্টা করবেন আমাদের সদস্য বলছে যেটা আওয়ামী লীগ পক্ষ থেকে আসার কথা আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে সদস্যরা তার মানে তারা যে একটা ধ্রবী সন্ধি নিয়ে কাজ করছে সেটা স্পষ্ট এই মেন্দি সাফাদির সাথে মিটিং করেছেন প্রধানমন্ত্রীর প্রযুক্তি উপদেষ্টা সজিব জয় দু হাজার ষোলো সালে বিবিসিতে নিউজ হয়েছে বইপুর পত্রপত্রিকায় নিউজ হয়নি মেন্দিয়ান সাফাদের সাথে মাগুরার সংসদ সদস্য বীরেন শিকদার মিটিং করেছে বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দলের নেতা আমাদের আল জাজিরার যে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন তিনি তার সোশ্যাল মিডিয়াতে এগুলো ভিডিও অডিও শ করে দিচ্ছেন তো বিপি নুরের বিরুদ্ধে যারা অভিযোগ তুলছে আমি তো বারবার বলেছি তোমরা পারলে এরকম একটা সেটিং ভিডিও দেখাও এখন আমি দেশের বাইরে গেছি দেশের বাইরে আমার সাথে অসংখ্য মানুষ ছবি তুলেছে কে কোথা থেকে কোন ছবি তুলেছে সেটা আমি জানি না আমি স্পষ্টভাবে বলছি মেহেন্দি সাফাদির সাথে আবার কোনো মিটিং হয়নি আর মেহন্দি সাফাদির বিষয়ে যদি সরকারের কোন জয় সাহেব কে গ্রেপ্তার করা উচিত করা উচিত বীরেন সিকদারকে গ্রেপ্তার করা উচিত জিজ্ঞাসাবাদ করা উচিত শিপন কুমার বসুকে কে জিজ্ঞাসাবাদ করা উচিত গ্রেপ্তার করা উচিত এরকম যারা গেছে তাদেরকে বিপিন তাদের তো ভিডিও টিডিও আছে বিপিনুরের তো কোনো ডকুমেন্ট তারা পায়নি এখন একটা ছবি নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে সেই ছবি তো এডিটেড ছবি বলে আমার মনে হচ্ছে